গাইবান্ধায় দিন দিন বাড়ছে হত্যা ও সহিংসতার ঘটনা। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানিয়েছে, এবছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে হত্যাকাণ্ড ঘটেছে 44টি। গত 10ই এপ্রিল ব্যবসায়ী হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। 11ই জুলাই রাতে বাড়ি ফেরার পথে খুন হন ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি। প্রতি মাসেই ঘটছে এমন হত্যাকাণ্ড। এছাড়া বেড়েছে ছিনতাই ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য। পরিস্থিতির পরিবর্তন ও দোষীদের বিচারের দাবিতে সভা সমাবেশ করেছে স্থানীয়রা। এই ধরনের যদি অপরাধ প্রতিদিনই আমরা পত্রিকা খুলে দেখে পাই, তাহলে এটা আস্তে আস্তে কোথায় যেয়ে দাঁড়াবে? প্রশাসন যদি এগুলোকে দমন আগে থেকে করে আসতো, তাহলে হয়তো বা আজকে আমরা আমাদের ভাইকে হারাতাম না। আমরা মনে করি যে এখানে জেলা পুলিশ প্রশাসন সে যথাযথ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। যদি সঠিকভাবে আইনের প্রয়োগ হতো, আমরা বোধহয় শান্তিতে বসবাস করতে পারতাম। পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর তারা। এরই মধ্যে বেশ কিছু আসামি গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের কিন্তু গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান কিন্তু অব্যাহত রয়েছে, আমরা অনেককে গ্রেপ্তার করেছি। এছাড়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান জেলা পুলিশ সুপার। বিপ্লব ইসলাম, বৈশাখী সংবাদ, গাইবান্ধা।